वृंदावन बा मथुरा भगवान स्वयं श्रीकृष्णर जन्मभूमि और लीलाभूमि तई तो सकल बांगालीर मन टाने मथुरा और वृंदावने। आजो समस्त जगह जगह श्रीकृष्णर नाम और श्री राधारानी नाम शोना जाए। मथुरा और वृंदावन भिडियोटीते आमी आपनादेर कम दिनेर मध्ये एवं कम टाकार मध्ये किभावे घुरबेन एवं कोथाय थाकबेन खाबेन कोथाय समस्त किछु निये भिडियोटी देखार पर मथुरा और वृंदावने घोरा आपनादेर खूब सहज हबे। तो चलुन आमार साथे मथुरा और वृंदावन। প্রথমেই চলে আসুন মথুরা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, এখানে সেই জেল শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। মথুরা স্টেশন থেকে শ্রীকৃষ্ণের জন্মভূমির ডিস্টেন্স 3 কিলোমিটার। মথুরা, এটি হচ্ছে কংসের কারাগার এবং শ্রীকৃষ্ণের জন্মস্থান। দেবকীর অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। মাতা দেবকী এবং বাসুদেবকে কয়েদী বানিয়ে রেখেছিল কংস এখানে। কংস পরপর মাতা দেবকীর 6-6টি সন্তানকে হত্যা করেছিল। তারপর জন্ম নেয় বলরাম, আর অষ্টম সন্তান হিসাবে জন্ম নেয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্মস্থানে ক্যামেরা মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ, ভেতরে নিয়ে যাওয়া যাবে না। আর এখানে আপনার হচ্ছে গিয়ে পায়ে হেঁটেই আসতে হবে, এখানে কোনো হচ্ছে গিয়ে গাড়ি ভেতরে ঢোকে না। মেন গেট এটা, আর এই মেন গেট থেকে কিছুটা আসলেই শ্রীকৃষ্ণের জন্মস্থানের এই প্রথম গেট এটা। আর আজকে রোববার, আজকে মানে প্রচণ্ড ভিড়। ভেতরের দিকে এখানে ওয়াশরুম রয়েছে, প্লাস লকার রুম রয়েছে, আর মোবাইল জমা রাখার কাউন্টারও রয়েছে। আমি একটু দেখাচ্ছি, মোবাইল জমা রাখার কাউন্টারও এখানে পেয়ে যাবেন। শ্রীকৃষ্ণের জন্মস্থান বা কংসের কারাগার দেখে একটি টোটো ধরে চলে আসুন বিশ্রামঘাট। শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে বিশ্রামঘাটের ডিস্টেন্স 2 কিলোমিটার। মামা কংসকে বধ করার পরে এখানে শ্রীকৃষ্ণ বিশ্রাম করেছিল এই ঘাটে বসে, তখন থেকে এই জায়গাটির নাম হয়েছে বিশ্রামঘাট। একাদশ মন্দিরের খুবই কাছাকাছি এই বিশ্রামঘাট। আর এখানে চাইলে আপনারা বোটে করে ঘুরতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরা। শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলা রয়েছে গোকুল, শ্রীকৃষ্ণের যৌবনকালের লীলা বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী ও লীলা কাহিনী ছড়িয়ে রয়েছে মথুরা ও বৃন্দাবনে। উত্তরপ্রদেশ যমুনা নদীর তীরে এই মথুরা ও বৃন্দাবন। দিল্লি থেকে মথুরার ডিস্টেন্স 183 কিলোমিটার, আগ্রা থেকে 57 কিলোমিটার, আর ভরতপুর থেকে 41 কিলোমিটার। মথুরা ডাইরেক্ট ট্রেনে করেও আসতে পারেন। বিশ্রামঘাট থেকে পায়ে হেঁটে চলে আসুন শ্রী দ্বারকাধীশ মন্দির। পায়ে হেঁটে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আমি এখন আছি দ্বারকাধীশ মন্দির, বিশ্রামঘাটের খুবই কাছে এই দ্বারকাধীশ মন্দির। বিশ্রামঘাট এখান থেকে 200 থেকে 300 মিটারের ডিস্টেন্স। শ্রী দ্বারকাধীশ মথুরা,
এই মন্দির শেঠ গোকুলদাস পারিক 1814 সালে বানিয়েছিলেন। শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে এই মন্দিরের ডিস্টেন্স 1.5 থেকে 2 কিলোমিটার এবং বিশ্রাম ঘাটের খুবই কাছে। মথুরা থেকে চলে আসুন বৃন্দাবন। মথুরা থেকে বৃন্দাবনের ডিস্টেন্স 14 কিলোমিটার। টোটো, অটো এবং ইলেকট্রিক বাসে করে আসতে পারেন বৃন্দাবন। বৃন্দাবনে এসে হোটেলে কোথায় থাকবেন, হোটেলে থাকার জন্য আমি পরে আলোচনা করছি। বৃন্দাবনে পায়ে হেঁটে কোন কোন মন্দিরগুলো দর্শন করতে পারবেন, তো চলুন আমার সাথে প্রথমে বাঁকিবিহারী মন্দির। বাঁকিবিহারী মন্দিরের দিকে যাচ্ছি। রাধে রাধে। অনেকে বলে না যে তীর্থ করার সময় হয়নি, কিন্তু যখন বুড়ো বয়সে তীর্থ করার সময় কষ্ট করে হাতে লাঠি নিয়ে তীর্থ করা সহজ নয়। বৃন্দাবন বাঁকিবিহারী মন্দির। এই মন্দিরের মূর্তি স্থাপিত করেছিলেন তানসেনের গুরু শ্রী হরিদাস ঠাকুর। এই মন্দিরে সবসময় ভিড় থাকে। বাঁকিবিহারী মন্দির থেকে চলে আসুন রাধাবল্লভ মন্দির। মথুরা বা বৃন্দাবনের মন্দিরে দর্শনের জন্য 400-500 টাকা দিয়ে গাইড নেবার কোনো প্রয়োজন নেই। মথুরা বা বৃন্দাবনের যদি কোনো মন্দির আপনারা না চিনতে পারেন, যে কোনো দোকানদারকে গিয়ে মন্দিরের নাম বললে ওনারা আপনাদের রাস্তা বলে দেবে। রাধাবল্লভ মন্দির। এই মন্দিরের মূর্তিতে কখনো শ্রীকৃষ্ণকে দেখতে পারবেন এবং কখনো রাধারানীকে দেখতে পারবেন। এই মন্দির হরিবংশ প্রভুনে স্থাপিত করেছিল। বাঁকিবিহারী মন্দিরের খুবই কাছে এই রাধাবল্লভ মন্দির। রাধাবল্লভ মন্দির দেখে চলে আসুন রাধা গোপীনাথ মন্দির। আমি এখন আছি শ্রী রাধা গোপীনাথ মন্দির। বাঁকিবিহারী মন্দিরের খুবই কাছাকাছি এই রাধা গোপীনাথ মন্দির। আর এই মন্দিরের বয়স 350 বছর পুরনো এই মন্দির। মথুরা ও বৃন্দাবনের ম্যাক্সিমাম মন্দির দুপুর 12টা থেকে 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেলে 4টের সময় মন্দির খোলে। রাধা গোপীনাথ মন্দির দেখে চলে আসুন গোপেশ্বর মহাদেব মন্দির। আমি এখন আছি গোপেশ্বর মহাদেব মন্দির। বলা হয় যে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করত। মহাদেবের তখন ইচ্ছে হয় শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার জন্য। মহাদেব তখন গোপীর রূপ ধারণ করে গোপীদের সাথে মিশে শ্রীকৃষ্ণের রাসলীলা করেন। শ্রীকৃষ্ণ মহাদেবকে দেখে তখন চিনতে পায়। তখন শ্রীকৃষ্ণ মহাদেবের নাম রাখে গোপেশ্বর মহাদেব। এখানে আসলে গোপেশ্বর মহাদেবের মন্দির দেখতে পারবেন। বাঁকিবিহারী মন্দিরের খুবই কাছাকাছি এই গোপেশ্বর মহাদেবের মন্দির। গোপেশ্বর মহাদেব মন্দির দেখে চলে আসুন নিধিবন। বৃন্দাবনের নিধিবন। ভগবান শ্রীকৃষ্ণ আজও রোজ সন্ধ্যের পরে 16,000 গোপীর সাথে রাসলীলা করতে আসে এই নিধিবনে।
সন্ধ্যের পর এই নিধিবনে কোনো পশু পাখি থাকে না, সবাই সন্ধ্যের আগে যে যার মতো চলে যায়। এই নিধিবনের আশেপাশে যত ঘর আছে সমস্ত ঘরের জালনা দরজা নিধিবনের দিকে নেই, আর যদিও থাকে সন্ধ্যের আগে বন্ধ করে দেয়। বলা হয় যে এই নিধিবনে যত তুলসী গাছ আছে দিনের বেলা তুলসী গাছ হয়ে থাকে, রাতে এই সমস্ত গাছগুলো গোপী হয়ে যায়। এই নিধিবনের মধ্যেই রয়েছে রংমহল মন্দির। রোজ সন্ধ্যের আগে চন্দন কাঠের খাটকে সাজানো হয়, শ্রী রাধা রানীর জন্য শাড়ি এবং চুড়ি মালা রাখা হয়, দাঁতন পান ভোগের জন্য লাড্ডু রাখা হয়। এই রংমহলে সাজিয়ে গুছিয়ে কপাট বন্ধ করে দেওয়া হয়। পরের দিন সকালে যখন কপাট খোলা হয়, খাট থেকে শুরু করে ভাঁজ করা শাড়ি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং দাঁতন চাবানো অবস্থায় পড়ে থাকে, লাড্ডু অর্ধেক খাওয়া থাকে। দেখে মনে হয় যে রাতে কেউ এখানে ছিল। নিধিবন দেখে চলে আসুন শাহজি মন্দির। শাহজি টেম্পল বাকি বিহারী মন্দির থেকে এই মন্দিরের ডিস্টেন্স 1 কিলোমিটার। শাহজি মন্দির দেখে চলে আসুন শ্রী রাজগিরি টেম্পল। শ্রী রাজগিরি টেম্পল, এই মন্দিরকে অনেকেই বলে সোনার খাম্বা মন্দির। এই মন্দিরের মধ্যে রয়েছে 60 ফিট উঁচু সোনার খাম্বা, অনেকেই বলে সোনার তালগাছ দেখতে পারবেন, এবং কি সোনার গরু হাতি দেখতে পারবেন। বাকি বিহারী মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। এখানে সোনার তাল গাছ দেখতে পারবেন। আর এই মন্দিরের বাকি বিহারী মন্দির থেকে এই মন্দিরের ডিস্টেন্স 1 কিলোমিটার। এখানে সোনার তাল গাছ এবং হাতি আরও বিভিন্ন রকম জিনিস রয়েছে, আমি দেখাচ্ছি। শ্রী রাজগিরি টেম্পল দেখে চলে আসুন কেশরীঘাট। ভগবান শ্রীকৃষ্ণ কেশী রাক্ষসকে এখানে বধ করেছিল, তখন থেকে এই জায়গাটির নাম হয়েছে কেশরীঘাট। বাকি বিহারী মন্দির থেকে এই ঘাটের ডিস্টেন্স 1 কিলোমিটার। আমি এখন আছি কেশরীঘাট, অপূর্ব সুন্দর এই কেশরীঘাট। এই কেশরীঘাটে চাইলে আপনারা বোটে করে ঘুরতে পারেন। কেশরীঘাট দেখে চলে আসুন মদনমোহন মন্দির। আমি এখন আছি মদনমোহন।
বৃন্দাবনে সবচেয়ে পুরনো এই মদনমোহন মন্দির, 500 বছর পুরনো মদনমোহন মন্দির। ইলঘাটের খুবই কাছে এই মদনমোহন মন্দির, আর বাকি বিহারী মন্দির থেকে এই মন্দিরের ডিস্টেন্স 500 মিটার। বাকি বিহারী মন্দিরের খুবই কাছাকাছি এই মদনমোহন মন্দির, আর এই মন্দির বৃন্দাবনের সবচেয়ে পুরনো মন্দির। মদনমোহন মন্দির দেখে চলে আসুন চিলঘাট। আমি এখন আছি চিলঘাট। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল এখানে, এই চিলঘাট। চিলঘাটে এই চিলঘাট বাকি বিহারী মন্দির থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। এই চিলঘাট এখানেই কালিয়ানাগকে দমন করেছিল শ্রীকৃষ্ণ। এই যমুনা ছিল তখন এই কাছে, আর যমুনা আস্তে আস্তে দূরে চলে গেছে, এখন 500 মিটার দূরে চলে গেছে যমুনা। কালিয়ানাগ গরুদেবের ভয়ে যমুনা নদীতে আশ্রয় নিয়েছিল, তখন যমুনা নদীর জল কালিয়ানাগের বিষে গোটা যমুনা নদী বিষাক্ত হয়েছিল। সেই বিষের প্রভাবে জলের সমস্ত প্রাণী মারা গিয়েছিল, এমনকি যমুনা নদীর জল কেউ খেতে পারত না। কালিয়ানাগের ভয়ে যমুনাতে কেউ যেত না। শ্রীকৃষ্ণ বাল্য বয়সে বন্ধুদের নিয়ে যমুনা নদীর ধারে বল খেলছিল, তখন বল যমুনা নদীর জলে গিয়ে পড়ে। তখন শ্রীকৃষ্ণ বলে, আমি যাব বল আনতে। তখন শ্রীকৃষ্ণের সকল বন্ধুরা শ্রীকৃষ্ণকে বারণ করে আর বলে, কালিয়ানাগ এই যমুনার জলে থাকে। তখন শ্রীকৃষ্ণ বন্ধুদের বলে, কালিয়ানাগ আমার কিচ্ছু করতে পারবে না। এই বলে এই গাছের ওপর থেকে যমুনাতে ঝাঁপ দেয়। জলে তলায় শ্রীকৃষ্ণ এবং কালিয়ানাগ দুজনার মুখোমুখি হয়। কালিয়ানাগ শ্রীকৃষ্ণকে দেখে বলে, শ্রীকৃষ্ণকে বলে, তুই এত ছোট বালক হয়ে আমার ঘুম নষ্ট করেছিস। শ্রীকৃষ্ণ বলে, যেটা তুমি করছো সেটা একদম ঠিক নয়। তুমি জানো এই যমুনা নদীর জল তোমার বিষে বিষাক্ত হয়ে গেছে। তোমার ভয়ে যমুনা নদীর ধারে কেউ আসে না, লোকের কাছে খাবার জল নেই। কালিয়ানাগ শুনে বলে, তুই বালক হয়ে আমার সাথে এরকম ভাবে কথা বলবি? যদি তোর মনে সাহস থাকে আমার সাথে যুদ্ধ কর। শ্রীকৃষ্ণ কালিয়ানাগ দুজনের মধ্যে অনেক ধরে নদীর মধ্যে যুদ্ধ চলে। কালিয়ানাগ পুরোপুরি হার মেনে নিয়েছিল। শ্রীকৃষ্ণ কালিয়ানাগের ফণার ওপর নৃত্য করেছিলেন। কালিয়ানাগ শ্রীকৃষ্ণকে বলে, হে প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। শ্রীকৃষ্ণ বলে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি এই যমুনা নদীতে থাকতে পারবে না। কালিয়ানাগ বলে, হে প্রভু, আপনার সেবক গরুদেবের ভয়ে আমি এখানে লুকিয়েছিলাম, আপনার সেবক গরুদেব আমাকে যদি দেখে আমাকে মেরে ফেলবে। শ্রীকৃষ্ণ বলে, তোমার মাথায় আমার চরণ চিহ্ন দেখে গরুদেব তোমাকে কিচ্ছু করবে না, তুমি এখান থেকে চলে যাও। তখন এই যমুনা ছেড়ে কালিয়ানাগ চলে গিয়েছিল। চিলঘাট দেখে চলে আসুন ইমলিতলা। আমি এখন আছি ইমলিতলা, আর ইমলি মানে হচ্ছে তেঁতুল আমাদের বাংলা ভাষায়। তো হচ্ছে যে এই যে গাছটা রয়েছে, এই গাছটা হচ্ছে 5,500 বছর পুরনো। এই গাছটা যখন এখানে রাজা যখন কাটতে যায় তখন এই গাছ থেকে রক্ত পড়ে, তখন এই গাছটা বন্ধ করে দেয় কাটা। আর এর মধ্যে অনেক কাহিনী রয়েছে। রাধা রানীর অভিশাপে আজও এই বৃন্দাবনের কোনো গাছের তেঁতুল পাকে না।
ইমলিতলা থেকে চলে আসুন পাগলা বাবা মন্দির। আমি এখন এসেছি বৃন্দাবনের পাগলা বাবা মন্দির। চলুন মন্দিরের ভিতরে আপনাদের দর্শন করাই। এই মন্দিরটা খুবই বড় এবং পুরোপুরি পাথরের। এই মন্দিরটা আপনারা চাইলে জুতো রাখতে পারেন। এটাই হচ্ছে মন্দিরের টপ, আর এখান থেকে বৃন্দাবনের ভিউ এত সুন্দর লাগছে আমি একটু দেখাচ্ছি আপনাদের। একটু দেখুন, অপরূপ লাগছে, দারুণ দারুণ। এই পাগলা বাবা মন্দিরে এই ভেতরে আপনাদের অনেক কিছু দেখার আছে আর কি। এখানে আপনারা ভেতরে দেখতে পারেন 10 টাকা করে টিকিট মূল্য। এই যে আমি কেটেছি 10 টাকা দিয়ে, এই যে কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। আর আমি ভেতরে ঢুকছি কাউন্টার। পাগলা বাবা মন্দির। পাগলা বাবা একজন জজ ছিলেন। উনি ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে এই বৃন্দাবনে চলে এসেছিলেন। উনি এই মন্দির তৈরি করেছিলেন, তখন থেকে এই মন্দিরটির নাম হয়েছে পাগলা বাবা মন্দির। বাকি বিহারি মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার। এই মন্দিরগুলো দর্শন করতে করতে আপনাদের সন্ধে হয়ে যাবে, ওই দিনটা হোটেলে এসে রেস্ট নিন। পরের দিন টোটো বা অটো ধরে চলে আসুন মাতা বৈষ্ণবদেবী মন্দির। বাকি বিহারি মন্দির থেকে এই মাতা বৈষ্ণবদেবী মন্দির দূরত্ব 8 কিলোমিটার। বৃন্দাবনের সবচেয়ে বড় মাতা বৈষ্ণবদেবীর মূর্তি এখানে আসলে দেখতে পারবেন, এবং মন্দিরের ভিতরেও খুবই সুন্দর, অসাধারণ। মাতা বৈষ্ণবদেবী মন্দির। এই মন্দিরের মায়ের মূর্তির হাইট 141 ফিট, যেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মাতা বৈষ্ণবদেবীর মূর্তি। বাকি বিহারী মন্দির থেকে এই মন্দিরের ডিস্টেন্স 9 কিলোমিটার এবং প্রেম মন্দির থেকে এই মন্দিরের ডিস্টেন্স 5 কিলোমিটার। মাতা বৈষ্ণবদেবী মন্দির দর্শন করে চলে আসুন প্রিয়কান্ত মন্দির। আমি এখন আছি প্রিয়কান্ত মন্দির, আর এই বৈষ্ণবদেবী মন্দিরের খুবই কাছাকাছি এই প্রিয়কান্ত মন্দির। আর এই মন্দিরের বাকি বিহারী মন্দির থেকে এই মন্দিরের ডিস্টেন্স 7 কিলোমিটার। এই প্রিয়কান্ত মন্দির, এই মন্দিরের হাইট 125 ফিট। প্রিয়কান্ত মন্দির দেখে চলে আসুন অক্ষয় পাত্র। আমি এখন আছি অক্ষয় পাত্র, আর এই বৈষ্ণবদেবী মন্দির থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স এই অক্ষয় পাত্র। এখানে বিশাল বড় কিচেন আছে, লক্ষ লক্ষ বাচ্চাদের স্কুলে প্রত্যেক দিন এখান থেকে স্কুলে খাবার যায়। বাকি বিহারী মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 7.5 কিলোমিটার। মাতা বৈষ্ণবদেবীর মন্দিরের খুবই কাছে।
অক্ষয় পাত্র দেখে চলে আসুন প্রেম মন্দির। আমি এখন আছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। অসাধারণ এই মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির খুবই সুন্দর। পাথরের এত সুন্দর কারুকার্য, এই মন্দিরে না আসলে বুঝতে পারবেন না, অসাধারণ। প্রেম মন্দির, এই মন্দির নির্মাণ করেছিলেন শ্রী কৃপালু মহারাজ। এই প্রেম মন্দির এতই বড়, এতই সুন্দর, মন মুগ্ধ হবেই। এই মন্দিরে সন্ধ্যের পরে আসলে এই মন্দিরের লেজার লাইট এই মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে। এই প্রেম মন্দির পুরোটাই ইটালিয়ান মার্বেলের তৈরি। 1000 কারিগর মিলে তৈরি করেছিলেন এই মন্দির। বাকি বিহারি মন্দির থেকে এই প্রেম মন্দিরের ডিস্টেন্স 5 কিলোমিটার। প্রেম মন্দির দেখে চলে আসুন ইসকন মন্দির। ইসকন টেম্পল, এই টেম্পল তৈরি হয়েছিল 1975 সালে। প্রেম মন্দিরের খুবই কাছে এই ইসকন মন্দির। বাকি বিহারি মন্দির থেকে এই ইসকন টেম্পলের দূরত্ব 3 কিলোমিটার। এই ইসকন মন্দিরের মূর্তিগুলো এতই সুন্দর, দেখে মনে হবে যে জীবন্ত। আমি আপনাদের বৃন্দাবন এবং মথুরার বড় বড় মন্দিরগুলো দর্শন করিয়েছি। মথুরা ও বৃন্দাবনে প্রচুর মন্দির রয়েছে, আপনাদের যদি সময় থাকে অবশ্যই ওই মন্দিরগুলো যাবেন। আমি যে হোটেলে হচ্ছে গিয়ে আছি, তো এই হোটেলে হচ্ছে গিয়ে আচ্ছা ম্যানেজার আছে এই হোটেলে, তো এই আমি এই গুরুজির সাথে আমি একটু কথা বলবো, হোটেলের নাম এবং হচ্ছে গিয়ে হোটেলের ভাড়া কত থেকে স্টার্ট হয় আর লোকেশনটা। হোটেলের নাম ক্যা হ্যায়? গৌতম সর্দার, গৌতম সর্দার গেস্ট হাউস, গৌতম সর্দার গেস্ট হাউস। বাকি ভ্যারি আছে, 5 মিনিট কা রাস্তা হ্যায়, রেলওয়ে স্টেশন 5 মিনিট, বাস স্টেশন 5 মিনিট, সবই কাছে কাছে আছে, সবকিছু এখানে কাছাকাছি। মানে বাকি বিহারি মন্দির এখান থেকে 5 মিনিট, বাস স্ট্যান্ড 5 মিনিট, রেল স্টেশন 5 মিনিট, মানে সবই কাছাকাছি। এই বৃন্দাবনে এই হোটেলে থাকতে পারেন, খুবই ভালো। বৃন্দাবনে সেন্টার মে আছে, হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনে মানে মিডিল দিকে, আপনাদের এখান থেকে সব মন্দির কাছাকাছি পড়ে যাবে, কাছাকাছি হবে আর কি। আর হচ্ছে কি
এই মন্দির হচ্ছে কি এসি নন এসি রুম পেয়ে যাবেন সব পাই এখানে রুম স্টার্ট হতে কতদিন কত টাকা থেকে শুরু আচ্ছা সিজনের উপরে ডিপেন্ড করে মানে রেটের ভাড়াটা ঠিক আছে আর ঠিক আছে এখানে যদি আসেন খুবই ভালো হবে আচ্ছা আমি ফোন নাম এই যে ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি এই হোটেলে আপনারা থাকতে পারেন খুবই ভালো হোটেল আর মানে অনেক ভালো ভালো রুম আছে এসি নন এসি রুম পেয়ে যাবেন আমি হোটেলের বাইরের থেকে দেখাচ্ছি বাইরেটা কেমন এখানে মানে বাদরের উৎপাতে মানে মোবাইল চশমা পরা খুবই দুষ্কর এই হোটেলের থেকে সামনের ভিউটা এই যে গৌতম সর্দার গেস্ট হাউস এখানে চাইলে আপনারা থাকতে পারেন এখানে সব মন্দির মোটামুটি কাছাকাছি পড়ে যাবে বৃন্দাবনে আসলে এখানে 500 টাকা থেকে শুরু করে 2000-3000 টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন রুম অ্যাভেলেবেল মোটামুটি পেয়ে যাবেন একটু খুঁজলে এবং ভারত সেবাশ্রমে থাকতে পারেন ওখানে কিছু কম পয়সার মধ্যে রুম আপনারা পেয়ে যাবেন এখানে চশমা এবং যদি খাবার যদি রাখেন হাতে তাহলে কিন্তু বাদর দেখলে নিয়ে যাবে আর আমি তো চশমা মানে পড়তেই পারছি না মানে এখানে একটু বাদরের উৎপত্তি মানে বাদর এখানে দেখছি না মানে বাদর কম রয়েছে যার জন্য চশমাটা এখানে পড়তে পেরেছি কিন্তু চশমা পরা খুবই রিস্কি বাদর নিয়ে যায় কিন্তু খাবার দিলে আবার তখন দিয়ে যায় আচ্ছা আপনারা যদি এখানে বৃন্দাবনে আসেন তো এখানে এই হোটেলে খেতে পারেন খুবই রান্নাবান্না খুবই ভালো এবং কি আর আমি এই দাদার কাছে শুনে নিচ্ছি কত রেট আর লোকেশনটাও শুনে নিচ্ছি রুটি এবং ভাত সমস্ত কিছুই পাবেন এবং রেটটা 100 টাকা করে নিবে 100 টাকা করে প্লেট থালি এক থালি মানে হচ্ছে কি যতটা পারবেন পেট ভরকে পেট ভরকে আর খুবই ভালো বানায় সবজি ঠিক আছে এনার মোবাইল নাম্বারটা হচ্ছে কি তুমি গায়া তুমি বলো ওকে কি ভালো হ্যাঁ এই কাপড় উপর দিয়ে ছবি উঠে যাবে আচ্ছা আচ্ছা মোবাইল মোবাইল আসবে আচ্ছা একবার নাম্বার কো বলিয়ে এখানে আসবেন এখানে খুবই সুন্দর খাবার বৃন্দাবনে আসলে এখানকার মিষ্টি অবশ্যই খাবেন এখানকার মিষ্টি খুবই ভালো খেতে গোকুল বরসানা নন্দগাঁও গোবর্ধন পর্বত শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড এই সমস্ত ভিডিও নেক্সট পর্বে আসতে চলেছে এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন